আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ এবং দেশের বাইরে থেকে কাছে এবং দূরে যারা আমার এই প্রতিবেদনটি দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। আশা করি সবাই পুরো ভিডিও জুড়ে থাকবেন। ইতিমধ্যে যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। এখনো যারা সাবস্ক্রাইব করেননি আশা করি সবাই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে নতুন কোনো প্রতিবেদন সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যায়। আজ নতুন একটি প্রতিবেদন করার জন্য চলে এসেছি আল্লাহর দান আদর্শ কবুতরের খামার। আর এই খামারটি যে ভাইয়ের, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন ভাই? এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। আজকে কেমন ধরনের কবিতা রাখছেন ভাই? আজকে তো আমার কাছে মূলত ভালো ভালো আইটেমের সব কবিতাই থাকে, কিছু কবিতা দেখানো হয়, কিছু মাস্টার পিয়ার দেখানো হয়, যেগুলো ব্ল্যাক মুন্ডিয়ান, ব্ল্যাক শোকিং, ঠিক আছে। তারপরে কিছুটা যেগুলো সেল করা হয় ওগুলো নিয়ে দেখানো হয়, ঠিক আছে। তো ভাই আজকে দামটা কেমন যাবে? আসলে দাম দামের কাছে এখানে কমই যায়, ঠিক আছে। আর আমার মাল সবই হলো খামারি মাল, হয়তো আপনি বুঝতে পারবেন। আপনারা দিয়ে আমার সাটুরি একটা খামার করা আছে, ওখানে আপনারা ভিডিও করাইবো। তারপর আমার নসিদ্দিতে খামার আছে, বিভিন্ন জায়গায় আমার খামার আছে, আমার হান্ডারে চলে, ওই সব খামার আপনাকে দেখাবো, ঠিক আছে। আপনি ভিডিও করাবো সামনে ইনশাল্লাহ। সাটুরি কি আপনি আমাকে নিয়ে যাবেন? হ্যাঁ অবশ্যই নিয়ে যাবো আপনাকে। তাহলে এই বিভিন্ন খামার থেকে এনেই তো আপনি এই কবুতরগুলো এখানে এনে তারপর আপনি সেল করেন, তাই তো? মূলত আমার এই জায়গাটা, আমার এই জায়গাটা মনে করেন যে ছেলের জন্য, ছেলের জন্য না, আর কিছু মাস্টার পিয়ারও এখানে থাকে, ঠিক আছে। ভাই ওখানে কত প্রজাতির কবুতর রয়েছে আপনার সেই খামারে? আমার সর্বমোট 150 পিয়ারের মতো কবুতর রয়েছে। কবুতর রয়েছে না? তাহলে আপনার সেখানে গেলে একটু দরদাম অবশ্যই আমার দর্শকরা কম পাবে। হ্যাঁ দরদাম অবশ্যই কম পাবে। আবার অনেকে আছে কম নেওয়ার জন্য চেষ্টা করে, অনেকে অনেক জায়গা থেকে মাল নেয়। যেমন আজকে বাজার থেকে মালটা নিয়ে এলো, নিয়ে এসে ভাই আপনার ডাক দিল কিংবা অমুকটা ডাক দিল, প্রতিবেদন দিল, নগদে মালটা সেল করে দিল। তার কোনো রিস্ক থাকলো না যে মালটা নিল প্রতারিত হলো, কারণ বাজারে বেশিরভাগই মাল সমস্যা হয়। যেমন আমার মালে যদি একটা চুনা পায়খানা, পাতলা পায়খানা হয়, ওটা ট্রিটমেন্ট করে এক সপ্তাহ ভালো না হলে ওটা বাজারে না বিক্রি করে দিই, ঠিক আছে। যারা কবিতর কিনবেন তারা খামারে আসবেন, দেখবেন প্রতিটা কবিতর, দেখবেন পায়খানা দেখবেন, তারপরে মনে হয় যে কবিতর নেবেন। চলুন প্রিয় দর্শক আমরা তাহলে পেয়ারগুলো দেখে নিই। দর্শক এখানে এক পেয়ার আমি বিটি দেখতে পাচ্ছি, ব্ল্যাক বিটি। এটা ভাই রিঙ্গের? হ্যাঁ এটা 21 রিঙ্গের। 21 রিঙ্গের না, জি ডাবল এর 21 রিঙ্গের। দর্শক ভাই এটা বাচ্চা আছে দেখি একটা? হ্যাঁ বাচ্চা দুইটা ছিল, একটা আনতে গেলে মারা গেছে কিছুক্ষণ আগে লই আইছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, একটা মারা গেছে না? আর সর্বপ্রথমে যে ডিম বাচ্চা করতেছে, সর্বপ্রথম ডিম বাচ্চা করছে, হ্যাঁ জি ভাই। আবার ডিমে আসতে কতদিন লাগতে পারে? এত সপ্তাহের ভিতরে আবার। ভাই এই পেয়ারটা কত টাকা যাচ্ছেন? আসলে এই পেয়ারটার দাম পড়বো অনেক বেশি, বুঝছেন, কারণ 21 রিং ডাবল ইয়ার, গলাগুলো দেখতেছেন অনেক লম্বা, ঠিক আছে। আর সবচেয়ে বড় বিষয় এটা সর্বপ্রথম নিউ অ্যাডাল, ঠিক আছে, মানে সর্বপ্রথম ডিম দিচ্ছে, বাচ্চা করছে। কারো যদি ভালো লাগে অবশ্যই এটা আলোচনা সাপেক্ষে, ঠিক আছে। প্রিয় দর্শক স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন, এটা আলোচনা সাপেক্ষে ছেলে হবে, বেবি সহ দিবেন? হ্যাঁ বেবি সহ, ঠিক আছে। দর্শক এখানে এক পেয়ার আমি ভিডিও দেখতে পাচ্ছি ভাই, এর আগে যে একটা আমি ভিডিও করছিলাম তো আপনাদের এরকম মিলিবার আর এক পেয়ার ছিল, সেটা কি সেল হয়ে গেছে ভাই? হ্যাঁ ওইটা সেল হয়ে গেছে। আপনি ভিডিও করার পরে আরো দুই পেয়ার সেল হয়েছে, কারণ আমারও একটা ইউটিউব চ্যানেল আছে, আপনি তো জানেন, ঠিক আছে, ওইখান থেকেও সেল হয়, সেল হয়েছে না? এটা ডিম দিয়ে দিছে? হ্যাঁ ডিম দিয়ে দিছে। এটা কি আপনি ডিম সহ দিবেন? হ্যাঁ ডিম সহকারে, ডিম সহকারে সেল করবেন? জি ভাই। এটা কি রিঙের না? এটা রিঙের। এটা রিঙ, এটা কোন সালের রিং ভাই? এটা সম্ভবত 20-এর রিং ডাবলই, ঠিক আছে, ইম্পোর্ট করা, ইম্পোর্ট করে না, জি। আচ্ছা প্রিয় দর্শক এটা বিউটি আপনার হচ্ছে মিলিবার বিউটি, ডিম দিয়ে দিছে, আর একটা ডিম মানে আজকে কমপ্লিট করবে না? জি ঠিক আছে ভাই। এই পেয়ারটা কত টাকা চাচ্ছেন? এটা চাওয়া দাম 32,000। 32,000 টাকা চাওয়া দাম না ভাই? ডিম সহ প্রিয় দর্শক 32,000 টাকা চাওয়া দাম। আপনি আলোচনা করতে পারবেন, আলোচনা করে অবশ্যই আপনার প্রিয় কবুতরটি আপনারা সংগ্রহ করবেন। দর্শক এখানে এক পেয়ার আমি সবজি দেখতে পাচ্ছি, কি রেসার না ভাই? রেসার না, জি ভাই। ডিম দিছে দেখি? হ্যাঁ হ্যাঁ ডিম দিছে। আর একটা কাল আপনার খামার তো বেশিরভাগ কবুতর দেখি ডিম দেওয়া, বাচ্চা দেওয়া? হ্যাঁ ডিম দেওয়া বাচ্চা দেওয়া থাকে, আবার অনেক কবুতর দেখায় না তো। আচ্ছা আচ্ছা, মানে ডিম বাচ্চা গেলে দেখান না? হ্যাঁ ভাই। এই পেয়ারটা রানিং বলার কোনো অবকাশ নাই দর্শক, এই দেখেন ডিমে বসে গেছে অলরেডি। একটা ডিম কি কালকে দিবে না আজকে দিবে? কালকে দিবে, কালকে দিবে ভাই। হারি দিয়েছে না ডিমটা আনতেছে, এটা কি নর না মাদি? নর। আর এটা হচ্ছে মাদি না? জি। দর্শক আমি মাদির চোখটা দেখাই দিচ্ছি, এই হলো মাদির চোখ, আর এই হচ্ছে নরের চোখ, সেম চোখ।
এই প্লেটটা কত টাকা চাচ্ছেন? এটা চাওয়া দাম 3,000 টাকা। চাওয়া দাম 3,000 না? ডিম সহ দিবেন দর্শক, ডিম সহ চাওয়া দাম 3,000 টাকা। আপনি আলোচনা করতে পারবেন, আলোচনা করার সুযোগ রয়েছে দর্শক। বাগদাদি উমার সাথে একটা বাগদাদি আছে, ফুল ফ্রেশ একটা কিং আছে। কিং আসে না? পুলিশ কিং এর মতো বাচ্চা আসছে একটা, আর এর মতো আসছে একটা বাচ্চা, দুটো দুই কালারের দর্শক আপনি দেখতেই পাচ্ছেন। আপনার বাচ্চা দুটো পাবেন, ডিম দুটো পাবেন, প্লাস বাপ মাকে নিয়ে ভাইয়ের চাওয়া দাম 10,000 টাকা না ভাই? আপনারা আলোচনা করতে পারবেন দর্শক, আলোচনা করার সুযোগ রয়েছে, আলোচনা করে আপনার প্রিয় কবুতরটি আপনার সংগ্রহ করবেন। আর যদি ওই যে ওই পুলিশ কিং এর কারো কাছে মাদি থাকে তাহলে দিতে পারেন, একটা মাদি আমি 10,000 টাকা দিই। একটা মাদি 10,000 টাকা দিয়ে কিনবেন? হ্যাঁ দর্শক, আপনাদের কাছে যদি এরকম মাদি থাকে ভাই, 10,000 টাকা বিনিময়ে একটা মাদি কিনবে অবশ্যই। যদি আপনাদের কারো কাছে থাকে যদি দিতে চান আপনার দিতে পারেন, কিন্তু ফুল ফ্রেশ লাগবে, ব্ল্যাক লাইন থাকবে, ভালো রিং এর থাকবে। বুঝতে পারছি, ঠিক আছে। অনেক সুন্দর মাদিটা, এই যে মাশাআল্লাহ মোটামুটি অনেক সুন্দর। এই পেয়ারটা কত টাকা চাচ্ছেন? এটা চাওয়া দাম 3,000 টাকা। এটা চাওয়া দাম 3,000 না? আপনার আলোচনা করার সুযোগ আছে দর্শক, আপনার আলোচনা করে অবশ্যই সংগ্রহ করবেন, মাত্র 3,000 টাকা চাওয়া দাম। দর্শক এখানে একটা আমি এক পিস সিঙ্গেল ধামা সিন দেখতে পাচ্ছি, এটা কি নর্না মাদি? এটা মাদি, 10 পর ক্লিয়ার আছে, ডিম অলরেডি দিয়ে দিছে। তাই না? জি ভাই, তাহলে রানিং? রানিং। আচ্ছা এটা নর নাই ভাই? না না, এটার বর্তমানে নর নাই। যদি কেউ আপনাকে নর দেয় নেবেন? হ্যাঁ নর দিলে নেব। আচ্ছা ঠিক আছে প্রিয় দর্শক, নর দিলে আপনারা দিতে পারবেন। আর ভাই মাদিটা আসলে বিক্রি করবেন, এই মাদির কত টাকা চাচ্ছেন? এটা 5,000 টাকা। 5,000 টাকা দর্শক, 5,000 টাকা আপনার আলোচনা করতে হবে, আলোচনা করে সংগ্রহ করতে পারবেন, 5,000 টাকা দাম মাত্র। এই যে বারগুলো চোখগুলো বিক্রি করবেন? বিক্রি করবো ডিম সহকারে। ডিম সহ কত টাকা চাচ্ছেন এই পেয়ারটা? মাত্র 2,500 টাকা। একদম 2,500 টাকা না? একদম জি দর্শক, এই পেয়ারটা একদম ডিম সহ আপনারা, এটা হলো মাদি সবজির, আর এটা হচ্ছে নর, একদম 25 টাকা আপনার সংগ্রহ করতে হবে। দর্শক এখানে এক পেয়ার হোয়াইট লঙ্কা দেখতে পাচ্ছি, অনেক সুন্দর মাশাআল্লাহ পায়ের ফেদার গুলো এবং পিছনের ফেদার গুলো অনেক সুন্দর। সুইটাল না ভাই? হ্যাঁ সুইটাল। সুইটাল এটা কি ডিম দিছে না? ডিম দিবে, ডিম দিবে দুই একদিন। আপনার কাছে দেখি সব সময় দেখি লক্ষার কালেকশন থাকে। হ্যাঁ আমার কাছে কেউ যদি ভাই লক্ষা চায় এক্সট্রা 2-3 পেয়ার দিতে পারবেন ভাই? হ্যাঁ দিতে পারেন, 10 পেয়ার 15 পেয়ার 20 পেয়ার চালিয়ে দেওয়া। সেই ক্ষেত্রে কি একটু পাইকারি রেট দিবেন? পাইকারি রেট ওটা আলোচনা সাপেক্ষে, আর কেউ যদি নিতে চায় এই জোড়ার দাম পড়বে একদম 2,500 টাকা। এটা একদম 2,500? জি। দর্শক এই পেয়ারটা আপনি 2,500 টাকার বিনিময়ে ক্রয় করতে পারবেন। এই যে মাদিটা চলে আসলো, অনেক সুন্দর মাশাআল্লাহ, দুজনে আমার কাছে ভালো লাগছে। তারপর আপনাদের কবুতর আপনারা দেখে শুনে ক্রয় করবেন, যেতে আপনাদের কবুতর দর্শক। নরের ডাকটাও সুন্দর, আর এটা হচ্ছে মাদি না ভাই? দর্শক এখানে আর এক পেয়ার আমি কবুতর দেখতে পাচ্ছি, কিং না ভাই? জি এটি কিং, এটা হচ্ছে নরটা, ডান পাশে একটা নর না, আর হাড়ির উপরে আছে এটা মাদি দর্শক। দুজনের আমি চোখটা দেখাই দিচ্ছি,
অনেক সুন্দর মাশাআল্লাহ, কোনো মিসমার্ক নাই তো ভাই? না, কোনো প্রকার মিসমার্কিং নাই, পায়ে পশম নাই। পায়ে পশম নেই, অনেক কিং এর পায়ে পশম থাকে, তাই না? জি। এটা কি ডিম বাচ্চা করা? হ্যাঁ, ডিম বাচ্চা করা, ডিম বাচ্চা নিজে করে এবং বিউটি কোস্টারিং করা, তাই নাকি? বিউটির পোস্টার করা যায়? জি। বিউটির খাওয়াতে পারবে না? হ্যাঁ, খাওয়াই তো, আমি করাই তো। আচ্ছা, আপনি করাইছেন, যেহেতু পরীক্ষিত আর কি। ভাই এইটা একটু ছোট্ট করে বলবেন, এটা কত টাকা চাচ্ছেন? একদম পড়বে 7,500 টাকা। একদম 7,500 টাকা? না জি। দর্শক, 7,500 টাকার বিনিময়ে আপনি এই কবুতরটা ক্রয় করতে পারবেন। এটা হচ্ছে ডান পাশে, এটা হচ্ছে নর, এর বাম পাশে হচ্ছে মাদি, রানিং পেয়ার, কোনো মিসমার্ক নেই। আরে ডিম বাচ্চা রানি নিজেরাই করে, নিজেরাই করে, না? ঠিক আছে। দর্শক, এখানে এক পেয়ার আমি ব্ল্যাক হুমা দেখতে পাচ্ছি, এটাও ডিম দিছে ভাই? না, হ্যাঁ এটাও ডিম দিয়েছে। ভাইয়ের যেটা খামারে ম্যাক্সিমাম আসলে ডিম দেওয়া। ভালো খাওয়ায় বিক্রি করবেন? কত টাকা? এটা একদম 3,000 টাকা। 3,000 টাকা বিক্রি করবেন? না জি। দর্শক, 3,000 টাকা হলে আপনার এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন ভাই। আর ডিসকাউন্ট হবে না? না ভাই, ডিসকাউন্ট হবে না। ডিসকাউন্ট বলতে ডিম টাই মনে হয় যে ডিম সহ দিয়ে দিবেন আর কি। ঠিক আছে দর্শক, এখানে এক পেয়ার আমি কালো বিউটি বেবি দেখতে পাচ্ছি, এটা কি কত ভরে বাচ্চা ভাই? এটা ছিল 6 ভরের। 6 ভর? না জি। মাশাআল্লাহ, অনেক সুন্দর লম্বা ঠোঁট। 6 ভরের কি ভাই এখন মল্টিং এ চলে আসতেছে? না, মল্টিং এ চলে আসতেছে, কিন্তু মাদি হওয়ার সম্ভাবনা বেশি। মাদি হওয়ার সম্ভাবনা বেশি, কোনো ডাকে না আর কি? না ডাকে না, দামও কম আছে ভাই। এটা ছোট্ট করে একটু বলেন, কত টাকা হলে দিবেন? এটা একদম 6,000 টাকা হলে। 6,000 টাকা হলে দিবেন? না দর্শক, এই সিঙ্গেল মাদিটা যদি মাদি হওয়ার সম্ভাবনা আছে, এখনো কনফার্ম নয়, এটা আপনারা 6,000 টাকার বিনিময়ে এটা কিনতে পারবেন। 6,000। হ্যাঁ হ্যাঁ, ব্ল্যাক বিউটি। ঠিক আছে, তো সেখানে আরো এক পেয়ার কবুতর রয়েছে, এটা কি কবুতর ভাই? এটা ড্রাগন। ড্রাগন? না জি ভাই। এটা কয় ফেলছে? এটা সম্ভবত এক পর্যায়ের, এক পর কিংবা দুই পরের হবে, এরকম হবে। আমার কাছে আরো পেয়ার ছিল, বিক্রি হয়ে গেছে বর্তমানে। এটা কি এক ঘরের বাচ্চা? হ্যাঁ, এক ঘরের বাচ্চা, সম্ভবত নর্মালি 100% কম ছিল। আচ্ছা, এই পেয়ারটা বিক্রি করবেন? হ্যাঁ বিক্রি হবে। ভাই এই পেয়ারটা কত টাকা যাচ্ছেন? একদম 15,000 টাকা। একদম 15,000? কম হবে না ভাই? না ভাই, কম হবে না। এগুলো বাচ্চা সচরাচর কত টাকা করে যায়? সচরাচর 20-25 হাজার করে যায়। ঠিক আছে, কেউ যদি 14,000 দেয় আমি কিনবো। আচ্ছা ঠিক আছে, চোখ দুটো সেম, অনেক সুন্দর দুটো। এটা ভাই কালার দুটো দুই কালার ভাই? না 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 না, কালারই তো এরকম, টাইগার তো এরকম কালার, টাইগার কালার এমনই হয় না? কালার তো এটা দুই রকম না, এটা ইনফুডেড। ঠিক আছে, আর যদি কারো যদি দুই রকম মনে হয়, নেটে সার্চ দিয়ে দেখবো, দেহে যদি মিল থাকে তাহলে নিবো, নাহলে নিবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, দর্শক আপনারা অবশ্যই খোঁজ খবর নেবেন, ভালো উন্নত জাতের কবুতরের খোঁজ খবর নিয়ে নিতে আপনারা খোঁজ নিতে পারেন, তারপর আপনারা সংগ্রহ করবেন। দর্শক, এটা একদম 15,000 টাকা। দর্শক, এখানে এক জোড়া হোয়াইট কালারের মক্ষী দেখতে পাচ্ছি, অনেক সুন্দর মাশাআল্লাহ ভাই। এটা কি ডিমে আছে? হ্যাঁ ডিমে আছে। এই পেয়ারটা কি রানিং? রানিং তো? হ্যাঁ রানিং। এই পেয়ারটা ডিম বাচ্চা গ্যারান্টি আছে। হ্যাঁ, কত টাকা যাচ্ছে ভাই পেয়ারটা? এটা একদম পড়বে 2,500 টাকা। 2,500 টাকা? না জি ভাই, আর কম হবে না? না ভাই, সচরাচর এই দামে কোথাও কেউ পাইবো না। এটা তো মুখী? না হ্যাঁ মুখী, হোয়াইট মুখী। দর্শক, সুইটাল হোয়াইট মুখী, এটা হচ্ছে নর, আর এটা হচ্ছে মাদি, ডিমে আছে। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আপনারা সংগ্রহ করবেন। দর্শক, দর্শক এখানে আর একটা সবজি দেখতে পাচ্ছি, এটা কি রানিং ভাই? এটা রানিং না, এটা বেবি, হয়তো 2-3 পর এরকম হবে। এক পেয়ারের নর্মালি কনফার্ম হয়েছে? এক পেয়ারের বাচ্চা তো নর্মালি কনফার্ম হবে। আচ্ছা, এটা তো খামারি ঘর ট্যাগ আছে ভাই? না না, খামারি ট্যাগ নেই, ট্যাগ ছিল সিট কাইটা ভালো আছে। রেসারে বেবি? না হ্যাঁ রেসারে। এই পেয়ারটা কত টাকা চাচ্ছেন? ওটা নিলে 1,500 টাকা রাখা যাবে একদম। একদম 1,500 টাকা? দর্শক, 1,500 টাকা আপনি পেয়ারটা করে পেতে পারবেন, এটা একদম 1,500 টাকা।
দর্শক এখানে এক প্রেম বাগদাদি দেখতে পাচ্ছি, হোয়াইট রেসার, সাদা রেসার না, আমি তো বাগদাদি ভাবছিলাম, সরি প্রিয় দর্শক। এটা হচ্ছে আপনার হোয়াইট রেসার ভাই, এই রেসারটি কি রানিং হয়েছে? হ্যাঁ এটা রানিং হয়েছে। রানিং হয়েছে না ভাই, নর কোনটা? আপনার এই ব্যাটটা সংগ্রহ করতে পারবেন।